নমস্কার, আমি গৌরিকা। কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, ভালো থাকুন, ভালো খান, খুব আনন্দ করুন এবং কলকাতা ক্যানভাস দেখুন। আর আপনি যদি আজকে প্রথম কলকাতা ক্যানভাস দেখে থাকেন তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। কিভাবে করবেন একটু দেখে নিন। প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে, এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন। এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্যাস বা গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক আমরা কি করে দূর করব, ঘরোয়া পদ্ধতি অবশ্যই। এগুলো আমি বলছি কিন্তু দেখুন, আমি বারবারই বলছি, আমরা তো কেউ ডাক্তার নই। যদি খুব বাড়াবাড়ি কিছু হয় তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন। যদি এখনো না হয়ে থাকে বা জাস্ট শুরু হচ্ছে হচ্ছে ভাব, সেক্ষেত্রে আপনার এটা হয়তো উপকারে আসবে, আপনি করে দেখতে পারেন। আর ঘরোয়া পদ্ধতিতে কোনো সাইড এফেক্ট তো হয় না, কাজে আপনি করতেই পারেন। সেরকমই একটি উপায় বলছি, আপনি এক চামচ জিরে নেবেন, সেটাকে ভালো করে ভাজবেন। এক্ষেত্রে আমি বলি যে আপনি এক চামচ জিরে নাও নিতে পারেন, বেশ কিছুটা জিরে নিলেন, নিয়ে একসঙ্গে ভেজে রাখলেন। ভেজে গুঁড়োটা একদম সম্পূর্ণ মিহি গুঁড়ো করবেন না, হাফ হাফ গুঁড়ো করবেন। হাফ গুঁড়ো করে সেটা কোথাও একটু সংগ্রহ করে রাখলেন একটা শিশিতে। প্রতিদিন সেখান থেকে এক চামচ করে ওই হাফ গুঁড়ো, যে জিরের জিরেটা যে হাফ গুঁড়ো করা রয়েছে, সেটা থেকে এক চামচ জিরের গুঁড়ো আপনি এক গ্লাস জলে মিশিয়ে দিলেন। দিয়ে আপনি ধরুন দুপুরবেলা খাওয়ার পরে একবার খেলেন, রাত্রিরে খাওয়ার পরে একবার খেলেন। আর যারা ধরুন অফিসে থাকেন, দুপুরে খেতে পারছেন না, তাহলে রাত্রিরেই খাবেন, খাবার পর খাবেন। এরমভাবে আপনি এটা চালিয়ে যেতে পারেন, তাহলে আপনার কিন্তু গ্যাস্ট্রিকটা আস্তে আস্তে কমবে। এবার আপনি জিজ্ঞেস করতেই পারেন কতদিন খাব। এইটা সেভাবে আমি কোনো দিন বলতে পারবো না, এই কারণে যে পেটের সমস্যা, তো 7 দিন খান ঠিক হয়ে যাবে কি 1 মাস খান ঠিক হয়ে যাবে ওইভাবে বলা যায় না। আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার হয়তো সমস্যাটা আর হচ্ছে না। প্রথম প্রথম আপনি রেগুলার খাচ্ছেন, তারপর বেশ কয়েক মাস পর, 2-3 মাস পর আপনি সেটাকে একটু কমিয়ে দিলেন পরিমাণটা, রেগুলারের জায়গায় 4 দিন খেলেন, তারপর 3 দিন খেলেন, তারপর 1 দিন খেলেন, এরকম করে আস্তে আস্তে কমিয়ে আপনি দেখুন আপনি ভালো থাকেন কি না, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার উপকার হলো। বা খেতে খেতে কিছুটা তো বুঝতেই পারবেন, যদি বুঝতে পারেন যে আপনার উপকার হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কারণ এ ধরনের সমস্যা শুধু আপনার নয়, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেরই থাকতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। নমস্কার।